শ্রীরামপুরের 22 নম্বর ওয়ার্ডের পুরোহিতা আছেন শান্তনু গাঙ্গুলির কাছে। শুনব সামনে লোকসভা ভোট নিয়ে কী ভাবছেন। সামনে স্যার লোকসভা ভোট, লোকসভা নিয়ে কী ভাবছেন, কী স্ট্র্যাটেজি মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তথা দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়নে এবং কল্যাণে যেভাবে কাজ করেছেন সেটাই আমাদের হাতিয়ার। এবং ভারতবর্ষের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিবেক তারাজন্দ্রের সমাবেশ দেখে বুঝিয়ে দিয়েছিলেন তার ভারতবর্ষের জাতীয় রাজনীতিতে গুরুত্ব কতটা। তার সাথে যোগ হয়েছে আমাদের দুবারের প্রিয় সাংসদ ছিলেন এবং এটা শুনে রাখুন শ্রীরামপুরের একটা ইতিহাস তৈরি হতে চলেছে, পরপর কেউ 3 বার জিতে শ্রীরামপুরে সাংসদ হবে। আমরা সেই উন্নয়নের কথায় মানুষের কাছে গিয়ে বলছি এবং লোকসভা ভোটে অখণ্ড ভারতবর্ষ, মানুষের মানুষের বিভেদ হবে না, মানুষ মানুষের বিরুদ্ধে যাবে না, এই বার্তা নিয়ে আমরা উন্নয়নকে হাতিয়ার করে এই লোকসভা নির্বাচনে অবতীর্ণ হয়েছি। আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টে কেন্দ্র ছিলেন নরেন্দ্র মোদী, অনেক টাকা কেন্দ্র সরকারি প্রকল্পে অনেক টাকা বঞ্চনা করেছেন, সেই বিষয়ে আপনার মতামত স্যার? এটা তো খুব সত্যি কথা, আমাদের কাজ করতে গিয়ে বারংবার মুখ্যমন্ত্রী একথা জানিয়েছেন। তাদের শুধু এটা রাজনৈতিক মঞ্চ বেঁধে নয়, সরকারিভাবেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে দেখেছি। আমাদের মুখ্যমন্ত্রী প্রান্তিক চাষিটাকে বা প্রান্তিক মানুষটাকে যেভাবে সমাজের মূল মানে বঞ্চিত যাতে কেউ না থাকে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এটাই কিন্তু কেন্দ্রীয় সরকার ভয় পেয়েছে এবং বারংবার প্রমাণিত হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী দেশের সেরা একাধিকবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে, এটা কিন্তু কোনো রাজনৈতিক প্রচার নয়, পরিসংখ্যান এই কথা বলছে, দেশের বিভিন্ন বিধজন তারাও কিন্তু এই কথা বলছে। তা কেন্দ্রীয় সরকার সভাপতি আমরা 100 দিনের কাজে 1 নম্বর হয়েছি, আজকে কন্যাশ্রী বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছে, গরিবের মেয়ে বিয়ে দিতে পারছে না রূপশ্রী আমি আমার ওয়ার্ডেতে দিতে পেরেছি, এরকম ঘুরলে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে চলেছে তার এই কাজের নিরিখে কেন্দ্রীয় সরকার খুব ভয় পেয়ে গেছে। যেমন করে পশ্চিমবাংলাকে আটকাতে হবে, পশ্চিমবাংলার উন্নয়নকে বন্ধ করতে হবে, যে কথা দিদি বারবার বলেছে, এটাই তাদের উদ্দেশ্য যে বাংলাকে এগোতে দেওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এগিয়ে চলেছে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার, এ কথা কিন্তু আজ আর বলার অপেক্ষা রাখে না, এটাই কিন্তু মোদী সরকার ভয় পেয়েছে। আপনার এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন, উনি আপনার আপনার উন্নয়নের জন্য মানে আপনার এলাকার উন্নয়নের জন্য কীভাবে সহযোগিতা করেছেন তা আপনার মতামত? শ্রীরামপুর পৌরসভা এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর পৌরসভা অঞ্চলে যখন যে যা চেয়েছে তাকে দিয়েছে, হয়তো দেখা গেল উনি একটা ডিপ টিউবওয়েল করে দিয়েছেন, আশেপাশের হয়তো 4টে ওয়ার্ড সেই ডিপ টিউবওয়েলের জলের মাধ্যমে মানুষের যে জলকষ্ট দূর হয়েছে। আপনাকে আমরা বলতে পারি আপনি আমার ওয়ার্ডের লাগোয়া, মমতা ব্যানার্জি আমাদের দিদি স্বপ্নের প্রজেক্ট যিনি বলেছিলেন প্রশাসনিক সভায়, সেই জগন্নাথদেব মন্দিরের পর্যটনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের যিনি প্রার্থী এবার 2 বারের সাংসদ, আপনারা দেখেছেন কিছুদিন আগে ওপিডি যেটা ওয়ার্ল্ড হসপিটালে আমাদের কিন্তু ওপিডি চালু হয়ে গেছে, প্রচুর মানুষ পরিষেবা পাচ্ছে। এইরকম শ্রীরামপুরের সব ওয়ার্ডেই কোথাও পর্যটনের টাকা এসছে, কোথাও বিটিওর টাকা দেওয়া হয়েছে, কোথাও বা রাস্তা ঢালাই করার জন্য দেওয়া হয়েছে। খুব সম্প্রতি আপনাকে বলতে পারি একটা আল্ট্রাসোনোগ্রাফি মেশিনের উনি উদ্বোধন করছেন, যেখানে থেকে গরিব মানুষ সস্তাতে খুব কম পয়সায় সেই পরিষেবা পাবে। এগুলো সব ওয়ার্ডে কেন, আপনি শুধু ওয়ার্ড কেন, সমস্ত শ্রীরামপুর পৌরসভা অঞ্চলের নাগরিক তারাই কিন্তু সুযোগটা নিতে পারবে এবং গরিব মানুষের প্রকৃতপক্ষে একটু উপকার হবে। নরেন্দ্র মোদী আমলে আপনার নোটবন্দি 1 নম্বর, দ্বিতীয় হচ্ছে গ্যাসের মূল্যবৃদ্ধি, থার্ড হচ্ছে মূল্যবৃদ্ধি অনেক, এবং ফোর্থ হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক 2, এরকম ধরনের ঘটনা ঘটেছে, এতে ভোট বাক্স কতটা লাভ হবে নরেন্দ্র মোদী না আপনার মমতা? দেখুন, আমরা সবাই দেশকে ভালোবাসি, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে কিন্তু কথা হওয়ার কথা নয়, কিন্তু তবু একটা কিন্তু প্রশ্ন উঠছে, এর আগেও তো হয়েছে এরকম ঘটনা, তখন কিন্তু এসব প্রশ্ন উঠেনি। আবারও বলছি দেশ আমাদের সবার আগে,
আবার মানুষকে নিয়েই তো দেশ হয়, তা মানুষের মধ্যে যদি এটা যদি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় এটা তখন বা অন্যান্য সে রাজনৈতিক দল হোক বা ব্যক্তিগতভাবে কেউ কেউ যেটা একটু সন্দিহান হয়ে যাচ্ছে, এটা তো হওয়া উচিত নয়। আর নোটবন্দি তো দেখেছেন ভারতবর্ষের কত মানুষ লাইনেতে দাঁড়িয়ে মারা গেছে, এটা এটা তো একটা সরকারের ব্যর্থতা এবং তাদের কি এটা নির্বাচনী এজেন্ডা ছিল? আপনি তো বলেছিলেন 15 লক্ষ টাকা, হ্যাঁ অবশ্যই আপনি বলেছেন 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দেবো, প্রত্যেকটা 2 কোটি বেকারে চাকরি দেব। তাহলে আপনি আজকে এই নির্বাচনের মধ্যে দাঁড়িয়ে নিশ্চয়ই তাদের এজেন্ডার এই উত্তরগুলো থাকবে, আমরা তো প্রশ্ন করবো এগুলো। অতএব সরকারের খালি একটা প্রচার সর্বস্ব দল, কিচ্ছু করেননি। যা করেছেন পশ্চিমবাংলার মুখে 2 টাকা 3 চাল সাইকেল দেওয়া, রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী ছেলে মেয়েদের স্টাইপেন্ড দেওয়া, মরে গেলে সবচেয়ে বড় কথা একটা মানুষ যদি মারা যায় আজকে তার যদি কেউ না থাকে সরকার তার পাশে আছে, সমব্যাপী বলে একটা প্রকল্প চালু হয়েছে সেখান থেকে তার দেহটা যাতে পড়ে না থাকে অন্তত সরকার হয় তার বন্দোবস্ত পর্যন্ত যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী করেছে। আমরা বলছি এই 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 জন্যেই বিজেপি তথা নরেন্দ্র মোদী ভয় পেয়েছে এবং তার জন্য বিভিন্ন এজেন্সি লাগিয়ে আমাদের সরকারকে হেনস্থা করার একটা প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে। মানুষ আমাদের সাথে আছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনারা এলাকায় প্রচুর উন্নয়ন করেছেন, আগামী দিনে প্রচুর বেকারদের যুবকদের চাকরি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে উনি অনেক রকম প্রকল্প করেছেন, কিন্তু বাস্তবে আগামী দিনে যারা বেকার থেকে গেছে কিছু বেকার থেকে গেছে তাদের সম্বন্ধে আগামী দিনে ভাবনা কী স্যার আপনাদের সরকারের? দেখুন যখন বিভিন্ন রাজ্য থেকে চাকরি চলে গেল জিএসটি বা নোটবন্দিতে, জিএসটিটা প্রচুর লোক নোটবন্দিতে ফিরে এসেছিলো, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু তারা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে একটা ঋণ বা জরুরি বা ব্যবসা করার জন্য তিনি একটা প্রচেষ্টা করেছিলেন। আমাদের কর্মসংস্থান নিশ্চয় তৈরি হবে, পশ্চিমবঙ্গে তো এরকম ঘটনা সব জীবন বেকার কী, কেউ না কোথাও কিছু না কিছু নিশ্চয়ই করছে, সরকারি বেসরকারি চাকরি করছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তিনি যুব সমাজের উপর নির্ভরশীল, তিনি সব জায়গাতে আমি লেখাপড়াতে একটা সরকার উৎসাহ দিচ্ছে এইভাবে চিন্তা করতে পারে, নিশ্চয়ই তার উদ্দেশ্য বেকার তৈরি করে কাউকে বসিয়ে রাখা নয়, বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র চালু করছে যারা মানুষ ছোটো ছোটো হাতের কাজ শিখে, তিনি সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তা আমরা আশাবাদী আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডেস্টিনেশান বেঙ্গল বলে সেটা সত্যি বলে প্রমাণ হবে এবং এখানে অনেক বেশি বিনিয়োগ হবে, বাংলার ছেলে মেয়েদের আর বাইরে কাজ করতে যেতে হবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। যদি দুটো সে আস্তে বাংলার মানুষেরও আছে। লাস্ট প্রশ্ন স্যার আপনাকে, বিশ্ব বাংলা তো দিদি, তো বিশ্ব বাংলার মাধ্যমে আপনি আপনার যে আপনার যে এলাকা সে মানুষের কীভাবে তুলে ধরবেন একটু ভোটের ব্যাপারে একটু তুলে ধরুন বিশ্ব বাংলা? আমরা আবারও বলছি যে আমরা যে অঞ্চলে বাস করি নানা ভাষা নানা জাত নানা পরিধান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এটাই, ভারতবর্ষ সবার, ভারতবর্ষে আমরা সবাই থাকবো। আমরা যেমন ঈদেতে একে অন্যকে কুশল বিনিময় করবো, বিজয়াদশমীতে আমরা তাকে একে অন্যকে বুকে জড়িয়ে ধরবো, আমরা সবাই সবার সাথে মিলেমিশে যেমন একটা রেনবো মানে যাকে বলে রামধনুর ভারতবর্ষ সেটাই হবে, এটাই বিউটি। আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ভারতবর্ষের যাতে প্রধানমন্ত্রী হতে পারে, এলাকার মানুষকে আবেদন করবো আসুন আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আমাদের প্রার্থী আমরা দীর্ঘ শক্ত করি এবং যে যে সুবিধেগুলো আপনারা পাচ্ছেন নরেন্দ্র মোদী সরকারকে যদি ছুঁড়ে যদি ফেলে দিতে পারে সেই সুবিধে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছবে, তখন আর কিন্তু আর বঞ্চনার ইতিহাস থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত শক্ত করতে এবং বাংলায় তথা ভারতবর্ষে যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ আছে সেটাকে বজায় রাখার আবেদন করছি এবং আমাদের প্রার্থীকে ঘাসের উপর জোড়া ফুল ছিঁড়ে ভোট দিয়ে আগামী দিনে বিজয়ী ভোটে জয় পুনরায় জয়ী করার আবেদন রাখছি। শ্রীরামপুর থেকে 22 নম্বর ওয়ার্ড থেকে বিশ্ব বাংলা টিভি, কৌশল ছাড়া বিশ্ব বাংলা টিভি।